হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীজ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখছো আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি আর ও মিলে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। কিছু বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো তো জানতেই পারবে যে কোথায় যাচ্ছি। তো গাইজ, আমরা বেরিয়ে গেছি, এই বেরোলাম সবে, আর অনেকটাই লেট হয়ে গেছে। তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট অনেকটাই লেট হয়ে গেছে। চলো যাই, লঞ্চে উঠবো। চলো লঞ্চ ঘাটে যাচ্ছি এখন, তো চলো যাই। তো বন্ধুরা, এদিকে একবার সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে, মানে আর হালকা হালকা মেঘলা আর হাওয়া দিচ্ছিল তো সেই লাগছিল। তো গাইজ, আমি লঞ্চ থেকে নেমে পড়েছি আমরা, তো এখন যাচ্ছি, চলো এখান থেকে স্কুটিতে করে 20-25 মিনিট লাগতে পারে, আমার সেরকম আইডিয়া নেই কতক্ষণ লাগবে যেতে। তো ঠিক আছে, চলো মেন পয়েন্টে গিয়ে, মেন জায়গায় গিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। তো গাইজ, আমরা চলে এসেছি দাদা বৌদি হোটেলে, যেটা হচ্ছে ব্যারাকপুরে। দাদা বৌদি বিরিয়ানিতে হঠাৎ প্ল্যানিং হলো বিরিয়ানি খাওয়ার, তো হঠাৎই এলাম। তো এখান থেকে আমরা অর্ডার করেছি দুটো মাটন বিরিয়ানি আর একটা ফিশ ফ্রাই অর্ডার করেছি। তো আসুন তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এই দেখো আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে। তো গাইজ, তারপরে অর্ডার করলো মাটন লিভার ফ্রাই, যেটা আমার খুব একটা ভালো লাগে না। তো গাইজ, আমরা ওখানে বিরিয়ানি খেয়ে নিয়ে তারপর আমরা চলে গেলাম পুমাতে, যেটা দাদা বৌদি হোটেল এর একদমই পাশে। তো ওখানে গেলাম, ও বললো যে জুতো কিনবে, তো দেখো রেড কার্ড, রেড কার্ড, না রেড কার্ড।
করাও কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, খাওয়া কমপ্লিট, শপিং কমপ্লিট। পুমাতে গেছিল, গিয়ে খালি জুতো কেনার নাম করে কত কিছু কিনে নিয়েছে, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। তো চলো যাই বাড়ির দিকে। গাইস আমি বাড়ি চলে এসেছি আর আমি প্রচুর টায়ার্ড, প্রচুর টায়ার্ড। সেই চারটের সময় বেরিয়েছি বাড়ি থেকে আর এখন বাজে 9:30। আমার মুখ চোখের অবস্থা দেখো তোমরা একবার, কি হয়ে গেছে না, পুরো ভূতের মতন লাগছে বলো। এখন মানে এতটাই টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, কিছু আজও আমার কিছু করতে পারছি না, বলতে পারছি না, আর আর কি বলবো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আমার এই ভিডিওটাকে, তোমার জন্য এত কষ্ট করে এত ভিডিও করি। তো গাইস আর কিছু বলবো না, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার মুখ চোখের অবস্থা দেখো, তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো, ব্যাস। তো টাটা।